व्हाट्सअप गाइस कैमन आबा आशा करी सबाई खूब भलोई आो आजकल भिडियोते जानते चले एम टी फिफ्टी भार्सन टू बैक टी सम्पर्के पार्सोनि एम टी हमार क्राश जेहतु एम टी फिफ्टर भार्सन टू बेचे सेहतुखने अनेक कि नतून फीचार आपडेट करो तो चलो बसि देरी ना भिडियो शुरू करा जा तो प्रथम जदि बैकटर लुक नहीं कथा बोली बैकटर सामने देखें एलियनशिप हेडलैट जो आगे भार्सने प्राय सेम सामने के देखते एम टी के जोस लागे सामने हेडलैटे आई सेव एलईडी डेयर लाइटर साथ राउंड शेप प्रोजेक्ट प्रोजेक्टर एलईडी लाइट व्यवहार बैकटर प्रोजेक्टर एलईडी लाइट टी किन्तु अनेक पावरफुल जेटा अपना रातेर पथ चला के अनेक आनंददायक करबे बैकटर सामने व्यवहार करा हुए गोल्ड एलो डाइस अपसाइड डाउन सस्पेंशन साथे रही है 17 इंची एलोरियमेर साथे ट्यूबलेस 180/80 सेक्शनेर चाका 282 मिलीमिटारे डिस्क विथ एबीएस बाइकटी सामने सस्पेंशन प्रथम दिखे कि हार्डनेस फील है किंतु समय साथे ता भालोभावे कम्फर्टेबल हो उठे ए प्रक्रियार कारण अपना राइडिंग एक्सपिरियंस आरो एक धाप एगिए जाए साइड थेके बाइकटी देखते जथेष्ट एग्रेसिव और यूनिक लागछे ए बाइकटीते आगेर भार्सनेर मतो सिंगल पार्ट हैंडल बार व्यवहार करा हुए छे तो जैक ए बाइकटीते डिजिटल इन्स्ट्रुमेंट कन्सोल बा मीटर देवा हुए छे तो जैक मजार विषयटी होच्छे ए नतून भार्सनटीते ब्लूटूथ कानेक्टिविटी देवा हुए छे जार जन्य बाइकटीर साथे आपनार फोन कानेक्ट करे बेश किछु प्रयोजनीय तथ्य देखते पारबेन तो जाइ होक ए बाइकटिर फुल ट्यांक कैपासिटी होच्छे 10 लिटार जेटा 155 सीसी सेगमेंटेर अन्यान्य बाइकगुलोर मतोई सीटिंग पजिशन आमार काछे बेश भालो लेगेछे কিন্তু পিলিয়ন সিটটি আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল মনে হয়নি তো যাই হোক এবার চলুন বাইকটির ইঞ্জিন সম্পর্কে একটু জানা যাক তো যাই হোক এই বাইকটিতে আপনি পাবেন ফুয়েল ইনজেকশন 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল BS6 155 সিসির ইঞ্জিন এবং সাথে থাকছে 18.1 হর্সপাওয়ারের শক্তিশালী ইঞ্জিন আর RPM হচ্ছে 10,000 এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 14.1 নানোমিটার এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 6-স্পিডের গিয়ারবক্স এবং আগের তুলনায় এই বাইকটিতে হর্স পাওয়ার এবং টর্ক যথেষ্ট বৃদ্ধি পেয়েছে ও একটা কথা বলতে ভুলে গিয়েছি বাইকটির পিছনে ব্যবহার মনুষক সাসপেনশন এবং পিছনে রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে টিউবলেস 140/70 সেকশনের চাকা এবং 220 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক ব্রেক এই সংস্করণের এই বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়েছে যেটা বাইকটি সেফটিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে বাইকটি সামনে থেকে যেরকম এলিয়েন্সে ফুটে তুলেছে ইয়ামা পিছনের দিক দিয়েও ঠিক সেরকমই পিছনে আপনার প্রথমে নজরে পড়বে স্পোর্টি এলইডি টাইপের ডেল লাইট এবং সাথে রয়েছে এলইডি টাইপের পার্কিং লাইট তো যাই হোক বাইকটি সিট হচ্ছে 810 মিলিমিটার বাইকটির এভারেজ মাইলেজ পাবেন 45-48 কিলোমিটার প্রতি লিটার পেট্রোলে তো এত কিছুর পরও বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 139 কেজি যেটা এই সেগমেন্টের অন্যান্য বাইকগুলোর চেয়ে অনেকটাই কম নতুন ভার্সনের এই বাইকটি নিয়ে আপনি প্রতি ঘন্টা 130 কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন তো যাই হোক ইন্ডিয়াতে এই বাইকটির মূল্য হচ্ছে 1,85,000 থেকে 2 লক্ষ টাকার মধ্যে আর বাংলাদেশের বাজারে যদি এই বাইকটি আসে তাহলে ভ্যাট সহ এই বাইকটির দাম হতে পারে 5,80,000 থেকে 6,10,000 টাকার মধ্যে তো এই ছিল ইয়ামা MT50 ভার্সন 2 বাইকটি সম্পর্কে সংক্ষিপ্ত একটি ভিডিও বাইকটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ